হ্যাঁ একসাথে তিন চারটে এসে যাচ্ছে না, এইটাকে দেখো শুধু গেট দিয়ে ঢোকাচ্ছে না। তো বলতে পারি আমার ব্যালকনি ক্যাফে মোটামুটি রেডি। এটা হচ্ছে কি আমাদের লাঞ্চের প্ল্যাটার? ও না না, এখানে শুধু ডেডিকেশনটা দেখো, পুরো পুরি বুদুরে কাণ্ড। হালকা বিরিয়ানি স্বাদ আছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো ফাইনালি ফাইনালি অনেক দিন পর আমি আমার ব্যালকনি থেকে আবার ব্লগ স্টার্ট করছি। যদিও আমার ব্যালকনি ক্যাফে এখন এদিক ওদিক হয়ে গেছে, আস্তে আস্তে সেট আপ তো আবার হয়েই যাবে, আরও বেটারভাবে সেট আপ হয়ে যাবে। আজকে সকালবেলা উঠে গিয়ে দেখলাম বলতো, চা পাতা নেই, দুধ নেই, সেটা তো মানা যায়, ব্রাশ টুথপেস্ট সেটা পর্যন্ত নেই। তো বিছানায় শুয়ে শুয়ে অর্ডার করা হলো, আজকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছি, কিন্তু তাড়াতাড়ি আর হলো কই, সব কিছু অর্ডার আসলো, তারপরে যে চা খাওয়া আমাদের হয়ে গেছে। তো চলো আবার পুনে ব্লগ স্টার্ট, আজকে অনেক অনেক কাজ আছে, কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। কালকে জানো তো ফ্লাইটে দুটো স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিল, তো একটা খাওয়া হয়েছে একটা রয়েই গেছে, ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি আর খেতেই পারিনি। তো ভাবছি আজকে ব্রেকফাস্ট বানাবো না, স্যান্ডউইচটা একটুখানি গ্রিল করে নিই, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আমি যখন কলকাতা গেছিলাম তখন এখানে লিখে রেখে গেছিলাম উইন্টার ইজ কামিং, তো উইন্টার আর কামিং কি উইন্টার এসে চলেও গেছে, তো এগুলোকে সব ঠিকঠাক করতে হবে। না এটা আমি লিখেছিলাম আমার মনে আছে, এবার লিখতে হবে কি সামার ইজ কামিং। চল এটা গ্রিল করে নি নাকি, আজকে সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে। এটা যদি চা বা কফি বানাও তার সাথে হয়ে যাবে। ভাবছি গাড়িটা স্কুটারটা ঠিক আছে, তো রাত্রেবেলা শুয়ে শুয়েও ভাবছিলাম, সকাল থেকে সৌমির মাথা পুরো খারাপ করে দিয়েছিলাম, চলো নিচে গিয়ে দেখে আসি। তো এটা হচ্ছে কি আমাদের সাদা বাহন, এমনিতে পরিষ্কার থাকবে সেটা জানা কথা, কারণ জেদ হয়ে সে রেগুলারলি এসে ক্লিন করে দিয়ে গেছে, সেই কারণে আমরা চাপাচুপি দিয়ে যাইনি। হ্যাঁ মেইনলি হচ্ছে কি টায়ার আর ব্যাটারি এটা দেখতে হবে, স্টার্ট নিচ্ছে কিনা। একদম স্টার্ট নিলে টায়ারটা কি ইনফেক্ট করে নেওয়া যাবে, বাট স্টার্ট না নিলে গেল। আমরা অ্যাকচুয়ালি ব্যাটারিটা এবারে খুলে রেখে যাইনি। না গাড়িটা ঠিকঠাক স্টার্ট তো নিয়েছে, বাট সৌরভ বলছে টায়ারে নাকি একবারই হাওয়া নেই। হ্যাঁ সামনের দুটো চাকাতেই দেখছি নাইট্রোজেনটা কমে গেছে, একটু ভরিয়ে নিয়ে আসতে হবে। চলো এই বাহনটাও ঠিকঠাক আছে। ও বাবা এদের উপর যে মায়া পড়ে যায় না, চট করে কি নাইট্রোজেনটা ফিল করে নিয়ে চলে আসবো। এবার পুরোপুরি নিশ্চিন্ত হলাম, সব কিছু একদম অল সেট। ভেজিটেবল কাট করা হয়ে গেছে, আর লিশিয়াস থেকে আমি আনিয়ে নিয়েছি বোনলেস থাই পিসেস, তো এইগুলো দিয়ে হবে আজকে লাঞ্চের প্রিপারেশন। এর আগে জানো তো বহুবার আমি লিশিয়াস থেকে মিট ফিশ বা ওদের রেডি টু কুক আইটেম গুলো আনিয়েছিলাম, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব ভালো, আর বেস্ট পার্ট হচ্ছে দেখো একদম ক্লিন করা থাকে, যারা আমরা চিকেন ধুতে অতটা কমফোর্টেবল নয় তাদের জন্য কিন্তু এটা সত্যিই খুব ভালো অপশন। চিকেনের পিসগুলো দেখো এরকম ছোট ছোট করে আমি কাট করে নিয়েছি, আর এখানে আমার ফাইনাল জোগাড় হয়ে গেছে। তো লিশিয়াসের প্রোডাক্ট তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আর লিশিয়াস কিন্তু এখন অনেক নতুন শহরেও অ্যাভেলেবেল। প্যানে দেখো রিফাইন্ড অয়েল অ্যাড করেছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর তেজপাতা, স্লাইস পেঁয়াজটা হালকা করে একটুখানি ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, আলু বিনস আর গাজর একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো আমি জিঞ্জার গার্লিক পেস্ট, আর তারপরে ড্রাই স্পাইসেসের মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেন দিয়ে দেবো হোমমেড বিরিয়ানি মশলা, এটা যদি তোমাদের কাছে থাকে ভালো, আদারওয়াইজ তোমরা নর্মাল গরম মশলাও অ্যাড করতে পারো। একই সাথে দিয়ে দিচ্ছি চিকেনের পিসেসগুলো, হালকা করে নাড়াচাড়া করবো, দেখবে চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন অ্যাড করে দেবো আমি দই,
টক দই ইউজ না করলে না ভালো টেস্টি আসবে না, তো এটা কিন্তু মাস্ট। টক দই অ্যাড করার পর আবারও ভালো করে কষিয়ে নেবে, আর তারপরে ধুয়ে রাখা চালটাও একই সাথে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার তোমাদেরকে বলি, যে কোয়ান্টিটিতে চালটা অ্যাড করবে তার ঠিক ডাবল কোয়ান্টিটিতে কিন্তু জলটাও অ্যাড করতে হবে। চালটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি গ্রেভির সাথে, তারপরে দেখো জলটাও আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কী কী অ্যাড করছি তোমাদেরকে বলে দিই। স্বাদ মতো নুন, গরম মশলা, ধনে পাতা, দু চারটে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ভালো করে এবার মিক্স করে নেব। না মোটামুটি আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। এবার এটাকে জাস্ট চাপা দিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব, তাহলেই হয়ে যাবে। নেতে আসার পর দেখছি ওয়েদারটা কি বিশাল ড্রাই, আমি আর সৌমি দুজনে খালি জল খেয়ে যাচ্ছি। কলকাতা তো গরম পড়েই গেছে, বাট এখানেও দেখছি রোদের কিন্তু বিশাল তেজ। এই যে রান্নাটা হয়ে থাকলো না, আমার একটা শান্তি, যখন খিদে পাবে খেয়ে ফেলতে পারবো। এবার ধীরে ধীরে পরিষ্কার করা যাক, কোথা থেকে শুরু করবো সেটাই ভাবছি। না আজকে আমি সুটকেসগুলো একদমই আনপ্যাক করবো না, আর এবার আমি ডিসাইড করেছি ধীরে ধীরে সবটা করবো। এখন আমরা পুনেতে আছি, কোনো তাড়াহুড়ো নেই, কোনো রাশ নেই, তবে হ্যাঁ আজকে গিয়ে গাছগুলো নিয়ে আসবো। এবার এই টেবিলটার পালা। না দেখো সিটিং এরিয়াটা কিন্তু একদম নিট এন্ড ক্লিন হয়ে গেছে, না এবার ভাল লাগছে বেশ। তো যাই হোক, এই পোর্শনটুকুন আমি করে ফেলেছি, আর এখানে ফায়ারটাও মোটামুটি একদম ডাস্টিং করে নিয়েছি। তো এই অবধি আপাতত, এরপরে স্নান টান সারি, খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ। না এটা বলতেই হবে, আজকে কিন্তু আমি পুরো মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছি। এখন তিনটে বেজে গেছে, ছুঁচুয়ে পেটে দৌড়াদৌড়ি করছে, একদম খাওয়ার রেডি। চলো খেয়ে ফেলি, আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা হচ্ছে কি আমাদের লাঞ্চের প্ল্যাটার, দেখতে কি ইয়ামি লাগছে তাই না? তো আমার প্লেটটা আমি নিয়ে চলে আসলাম। কে বলো কি রকম হয়েছে? হ্যাঁ অবশ্যই রিভিউ তো দিতেই হবে। এই যে আমার প্লেটও চলে এসেছে। হালকা বিরিয়ানির স্বাদ আছে, কিন্তু পুরোপুরি বিরিয়ানি নয়, পোলাও টাইপের আর কি। হ্যাঁ চিকেন পোলাও। তোমরা ম্যাক্সিমাম টাইমই দেখো আমরা সোফাতে বসে লাঞ্চ করছি বা ডিনার করছি, কেন বলো তো? টিভিটা দেখতে পারি সেই কারণে। চলো, আর এখানে পর্দাগুলো দিয়ে দিয়েছি, এটা যেহেতু পশ্চিম দিক বিশাল রোদ আসছে। এই দেখো আর একটু জামা কাপড়ও কাঁচা হয়েছে আজকে। চলো এনজয় করি লাঞ্চটা। তোমাদের লাঞ্চ কমপ্লিট, এখন অবধি কিচেনটা ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি, আস্তে ধীরে করবো। তোমাদের হয়তো কারো কারো মনে থাকবে যখন কলকাতায় গিয়েছিলাম ওই দিনকে যেন তোমাদের মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছিলো, তো ওটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। মাইক্রোওয়েভটা ডেলি বেসিসে ইউজ হয়, আমি ভাবছিলাম গিয়েই আগে আমি কমপ্লেন করবো। ও বাবা, কালকে এসে দেখি রুটি গরম করে, ঠিক আছে এবার চালিয়ে দেখি, চলছে মাইক্রোওয়েভ, এটা পুরোপুরি ভুতুরে কাণ্ড। তবে এই ভূতটা ভালো ভূত। না আমি বুঝতে পারছি না, ভূতটা কি মানে টেকনিশিয়ান ভূত ছিল নাকি এসে মাইক্রোওয়েভটা ছাড়াই করে দিয়ে চলে গেছে? দেখো সত্যি খুব সুন্দরভাবেই চলছে। না আমার একটা হেডেক হয়ে গেছিল যে টেকনিশিয়ান ডাকো, আবার কমপ্লেন করো, ফোনে লেগে থাকো, তারপরে এসে দেখুন না ঠিকঠাক হয়ে গেছে। কালকে আমরা যখন রুটি গরম করলাম তখন দেখলাম রুটি গরম হয়েছে, আজকে চিকেন পোলাওটাও কিন্তু আমাদের এই মাইক্রোওয়েভেই গরম হয়েছে। প্রশংসা করছি বটে সেই ভূতটার, বাট জানি না কতদিন এটা ঠিকঠাক করে চলবে। একবার বিগড়েছে তো দেখলাম আবার সাত দিন চললো, আবার বিগড়ে, ফিঙ্গার ক্রস, এখন ভালো ভূত, ভালো ভূত ভালো কাজ করেছে। এখন এখানে একটা খুব বাজে কেস হতে চলেছে, কালকে ফ্লাইটে এই জুসটা দিয়েছিল আমাদেরকে স্যান্ডউইচের সাথে, আমি তো খেয়ে নিয়েছিলাম বাট ম্যাডাম খাইনি, ঘুমাচ্ছিল, এখন তাড়িয়ে তাড়িয়ে খাবে আমাকে দেখিয়ে দেখিয়ে। রে ওটা কি বলবো, যা তা ব্যাপার, কালকে আমাকে একটুও শেয়ার দেয়নি। তা কি তুমি ঘুমাচ্ছিল তো, চোখ বন্ধ ছিল, তুমি খেতে না কি এলো? খাবো না গো, আমার তখন তেষ্টা পেয়েছিল। ঠিক আছে তুমি এখন ঘুমাও, দুপুরবেলা তো ঘুমাও, হেভি খেতে কিন্তু একটু দাও, একটু দেবে। হ্যাঁ পারবে তুমি এরকম করতে? না সত্যি ভালো খেতে গো। এই মানি প্ল্যান্টটাকে দেখো, বেশ ভালো লাগছে না?
সৌমি আবার একটা গামলা নিয়ে গেছিল। হ্যাঁ একসাথে তিন চারটে এসে যাচ্ছে না, তো একটা একটা করে লিফটে তোলা সম্ভব? এখন সমস্ত ইনডোর প্ল্যান্টস গুলো আসছে। হ্যাঁ এইটাকে দেখো, শুধু গেট দিয়ে ঢোকা যাচ্ছে না। এটা কি তোমরা চিনতে পাচ্ছ কেউ? আরে আড়াই মাসে তোমার হাইটে চলে এসেছে। সিরিয়াসলি এটা সেই আমাদের নাক চম্পা গাছ, দারুণ বেড়েছে, নিচে ছিল তো। একটুখানি যত্নের অভাব বোঝাই যাচ্ছিল যে এদের মালিক অনেকদিন ছিল না। দেখো রজনীগন্ধার টপ থেকে কি একটা গাছ বেরিয়েছে, একটা জঙ্গলি গাছ, এতটা বড় হয়ে গেছে। আর এখানে দেখছি একটা গোলাপও বেরিয়েছে। তবে জানো সৌরভ, এখন আর সেক্টেট কিছু করবো না, বিশাল রোদ। হ্যাঁ কিছুক্ষণ পরে। হ্যাঁ চলো, এখানে তো 7:30 অবধি আলো থাকবে। ব্যালকনিটাকে সেট করে ফেলতে হবে। হ্যাঁ সেট করে ফেলবো, মোটামুটির মধ্যে সব ঠিকঠাকই আছে। আমরা যখন কলকাতায় গেলাম তোমাদের দেখালাম না, আমাদের সোসাইটির পাশে এই জায়গাটা এরকম খোঁড়াখুঁড়ির কাজ চলছে, আর সমানে বৃষ্টি হচ্ছে, জল ভরে যাচ্ছে। ওরা খালি একটাই কাজ করছে, জলগুলোকে বাইরে ফেলছে। এবারে ভেবেছিলাম আরও খানিকটা তো কাজ এগিয়ে যাবে, কিন্তু না, সেরকমভাবে কাজ এগোয়নি। অনেকে বলছে এটা নাকি স্কুল হবে, কী জানি কী হবে। আর দেখো আমাদের সোসাইটির বাচ্চারা এখানে সব নেমে পড়েছে খেলাধুলো করতে। না এক্ষুনি তো ছিল, কোথায় গেল, যা। ভালোই তো তুলসী গাছ হয়েছে, ও মা, তারপর পাতাটা গড়ে দেখছি এটা তুলসী গাছ নয়, কি একটা বুনো গাছ কে জানে। আমাদের রজনীগন্ধার সব খাবার এই খেয়ে নিচ্ছিল। হ্যাঁ একে একদম মানে উপড়ে ফেলতে হবে। বেশ বড় হয়ে গেছিল, বেশ বড় হয়ে গেছে গাছটা, অনেকটাই সময় লাগলো, ভেজে গেছে প্রায় 7টা। বাট আমি ভাবলাম যে এই গাছটা যখন হাত দিয়েছি পুরোটা কমপ্লিট করে নিই, তো বলতে পারি আমার ব্যালকনি ক্যাফে মোটামুটি রেডি, একদম ঠিকঠাকভাবে সেজে উঠেছে। এখানে দেখো আমি সাইডেই নাকচম্পা গাছটা রেখেছি, এটা একটু বড় হয়ে গেছে, তো এখানটা রেখেছি, বেশ কোজি কোজি লাগছে। আর গ্রাসটা অনেকদিন পর পাতলা, সেই যে দুর্গা পুজোর সময় বাড়ি গেছিলাম সেই সময় তুলে গেছিলাম, তারপর আর পাতাই হয়নি। দিওয়ালির সময় বাজি টাজি পড়ে বলার পাতা হয়নি। বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? একদম অসাধারণ, একদম একদম কোনো কথা হবে না। আর এই সমস্ত জিনিস তো তোমরা দেখেইছো আগে কিভাবে ডেকোরেশন করা হয়েছিল, মোটামুটি সেরকমই আছে। এবার আস্তে আস্তে আবার অন্যরকম হতে পারে। তো এই প্ল্যান্টার স্ট্যান্ডটাকে আমরা এখানটা রেখেছি, কেন বলতো এই দিকটা রাখলে না ডিরেক্টলি রোদটা প্রচন্ডভাবে পড়ছে, গাছগুলোতে হ্যাম্পার হচ্ছে। তাই জন্য এই সাইডটাই থাক, আবার বর্ষা পড়লে তখন আবার ওই দিকটা করে দেবো। ভালো লাগছে তো? খুব খুব, না আমি শুধু বলছি না, তোমরাও জানিও কিরকম লাগছে। ব্যালকনিটা পরিষ্কার করে এত স্যাটিসফাইং লাগছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বারান্দায়। আর স্যারকে দেখো, অফিস স্টার্ট হয়ে গেছে, আজ নাকি আবার 8:30 থেকে পরপর মিটিং, ফ্রাইডে আফটারনুন পুরো প্যাক আছে। আর এখানে দেখো আমাদের মনেস্তারা গাছটাকে, এই যে ঠিকঠাকই আছে, আমিও একদম ফ্রেশ হয়ে নিলাম। এইখানে নোংরা কেটেছি তো, ভালো লাগছিল না ওই ড্রেসটা পরে থাকতে, পুজো দিয়ে নিয়েছি ফ্রেশ হয়ে। এবার চলো চা বসানো যাক। চানাচুর দিয়ে অল্প করে একটুখানি মুড়ি মেখে নেবো, চা দিয়ে খেতে ভালোই লাগে। আর তোমরা দেখলো অনেকেই এই মুড়িটা তারিফ করেছে, মানে তোমরা অনেকেই এই মুড়িটা খাও। আমরা তো অবাক হয়ে গেছিলাম, তাই না, যে স্বর্ণভূমি ভেবেছিলাম আমরা একদম লোকাল স্টোরের কোনো মুড়ি হবে, তারপর দেখছি না ফেমাস বেশ। না আজকে যতবারই দুই বাড়িতেই ফোন করা হচ্ছে, মারা একই কথা বলছে, বাড়িটা কি খালি খালি লাগছে। সৌমি মামুনিকে ফোন করেছিল জানার জন্য, মামুনি একটা স্পেশাল জিনিস দিয়েছে, সেটা আজকে রান্না না করে কালকে করা যাবে কিনা, সেটা তো জেনে নিল ঠিক কথা, কিন্তু বলছে বাড়িটা যেন খা খা করছে। এই যে খারাপ লাগছে জানো তো, এই সন্ধ্যেবেলা চা বানাতে বানাতে ভাবছিলাম সবাই মিলে বসে চাটা খাওয়া হয়। আমি এটাই বলতে যাচ্ছিলাম, যে মাও সেটা বলছিল যে সন্ধ্যেবেলা যেই হবে ওই চা খাওয়ার টাইমটাতে খুব মিস করবো তোদেরকে, মানে সারাদিনই করছি বটে, বাট চা খাওয়ার টাইম আরও স্পেশালি, আর
আমাদেরও সেম জিনিস, ওখানে গুলতুনিটা যা হয় না সত্যি কথা। আর এই সময় দিদিরা চলে আসে, জামাইবাবু চলে আসে, আরো বেশি মজা হয়। কি আর করা যায় বলো, দিস ইজ লাইফ। আমারও অফিসে এখন ব্যাক টু ব্যাক কাজ, নেক্সট উইকে হয়তো অফিসে যেতে হবে, এই নিয়ে চলছে আর কি। সৌমির অফিসের বেশ প্রেশার আছে এখন, হোলি আসছে না, এই হোলিতে অনেক রকমের ফ্লায়ার টায়ার বানাতে হয়, সেগুলো নিয়ে কাজ করছে ও আর কি। স্টার্ট হয়ে গেল, আমারও অফিসের কাজ আছে, কিন্তু আমি এখন নিয়ে বসবো না। রাত্রিবেলা একবারে সমস্ত কাজ সেরে বসলে না বেশি যেন ক্রিয়েটিভিটি মাথায় আসে। এখন আবার আমাকে রান্না করতে যেতে হবে, তাই জন্য এখন আর কাজ নিয়ে বসছি না। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, আমি জানো তো আড়াই মাস এই জিজি প্ল্যানটাকে এই জায়গাটাতে রেখেই চলে গেছিলাম, মানে ভুলে চলে গেছিলাম। কলকাতায় যাওয়ার পর আমার খালি মনে হচ্ছিলো মনে হয় এই গাছটা মরে যাবে, মরে যাবে। কিন্তু বিশ্বাস করো, আড়াই মাসে একবার ওই গাছটা জল পায়নি, এখানেই ছিল, একদম সতেজ আছে, তার উপর আবার পাতা বেরিয়েছে। মানে এই গাছটায় সিরিয়াসলি একদম জল লাগে না। মানে যারা আর কি খুব একটা মেনটেন করতে পারো না গাছ, তাদের জন্য বলবো এই গাছটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। তো যাই হোক, আমি একটু টুকটাক কাজ করি, সৌরভের মিটিং শেষ হোক, তারপরে একসাথে দুজনে মিলে আজ রান্না করবো। ও না না, এখানে শুধু ডেডিকেশনটা দেখো কি হচ্ছে এখানে। আমি কিন্তু এখন SS আনকাটে খুব ভালো ভালো শর্টস দিচ্ছি, তোমরা অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর রিলসও বানাচ্ছি ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আজকে ডিনার রেসিপিটা SS আনকাটের শর্টসেই থাকবে। তো এখানে আমার রান্না বসে গেছে, সমস্ত রকমের ভেজিটেবল দিয়ে একটা কিছু বানানো চলছে। না আমরা দুজনেই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, না সৌমি একা একা কেন রান্না করবে? আমার যখন অফিসের কাজটা একটু ব্রেক হয়েছে তখন ভাবলাম যে টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, দুজনে গল্প করে কাজ করলে না তাড়াতাড়ি করে হয়েও যায় আর বোরিংও লাগে ব্যাপারটা। আজকের চাঁদটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ব্যালকনি থেকে চাঁদটাকে নোটিস করলাম, অসাধারণ। ডিনারে আমি একটা হেলদি অপশন বানিয়েছি, আর এখানে দেখো আটা মেখে লেচি করে রেখে দিয়েছি, এবার জাস্ট রুটিটা করবো তাহলেই হয়ে যাবে। সো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, আর SS আনকাট চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আমি ডিসক্রিপশনে চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও মেনশন করে দেবো।